যুদ্ধ ও অস্ত্র প্রতিযোগিতা বন্ধে বিশ্ব নেতাদের প্রতি আবারও আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সকালে রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে শেখ রাসেল দিবস উদযাপন এবং শেখ রাসেল পদক প্রদান অনুষ্ঠানে তিনি এই কথা বলেন। অস্ত্র প্রতিযোগিতা বন্ধ করে সেই অর্থ বিশ্বের শিশুদের কল্যাণে ব্যয় করার আহ্বানও জানান প্রধানমন্ত্রী। আমার ছোট্ট রাসেল শোনার মতো আর যেন কাউকে এভাবে জীবন দিতে না হয়, একটা ফুল না ফুটতেই যেন ঝরে না যায়, সেটাই আমার কামনা। বঙ্গবন্ধুর ছোট ছেলে শেখ রাসেলের জন্মদিনে এভাবেই তাকে স্মরণ করলেন বড় বোন শেখ হাসিনা। যতক্ষণ দেহে আছে প্রাণ, প্রাণপণে সরাবো জঞ্জাল, এ বিশ্বকে শিশুর বাসযোগ্য করে যাব আমি, নবজাতকের কাছে এ আমার অঙ্গীকার। শেখ রাসেলের জন্মদিন বাংলাদেশে এখন শেখ রাসেল দিবস হিসেবে পালিত হয়। সেই অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বললেন, এক অমিত সম্ভাবনা নিয়েই বড় হচ্ছিলেন শেখ রাসেল। 75-এর 15ই আগস্ট ঘাতকের নির্মম বুলেটে থেমে যায় তা। আর আমাদের বিচারের হত্যার বিচার চাওয়ার অধিকার ছিল না, কারণ আর এক মিলিটারি ডিক্টেটর 75-এর পর জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবকে হত্যা করার পরে যে ক্ষমতা দখল করে জেনারেল জিয়া, ইন্ডেমনিটি অর্ডিন্যান্স জারি কর, জনগণের ভোট চুরি করে পার্লামেন্ট বানিয়ে সেখানে সেই আইনটা আইনে পরিণত করে। প্রধানমন্ত্রীর সময় শিশু কিশোরদের মানবিক হয়ে গড়ে ওঠার এবং গুরুজনদের কথা শোনা এবং মন দিয়ে লেখাপড়া করার আহ্বান জানান। তোমরা গুরুজনের কথা মেনে চলবে, বাবা মার কথা মেনে চলবে, তোমরা লেখাপড়া শিখবে, একটা কথা মনে রাখবা, ধন সম্পদ টাকা পয়সা কিছুই থাকে না, কিন্তু বিদ্যাটা থাকে, শিক্ষাটা থাকে। গাজায় ফিলিস্তিনিদের উপর ইসরায়েলের হামলার তীব্র প্রতিবাদ জানিয়ে প্রধানমন্ত্রী যুদ্ধ বন্ধে বিশ্ব নেতাদের প্রতি আবারও আহ্বান জানান। হাসপাতালে বম্বি করে মানুষ মেরেছে, শিশু মারাচ্ছে রক্তাক্ত সেই শিশুদের চেহারা। আমি বিশ্ব নেতৃবৃন্দকে বলবো, যুদ্ধ বন্ধ করেন, অস্ত্র প্রতিযোগিতা বন্ধ করেন, বরং এই অস্ত্র বানানো আর অস্ত্র প্রতিযোগিতায় যে অর্থ ব্যয় হয় সেই অর্থ সারা বিশ্বের শিশুদের খাদ্য, স্বাস্থ্য এবং তাদের উন্নয়নের জন্য ব্যয় করা হোক। শেখ রাসেলের শৈশবের কথা স্মরণ করে প্রধানমন্ত্রী সময় বলেন, আজকের শিশুরাই আগামীর স্মার্ট বাংলাদেশ গড়ার স্মার্ট সৈনিক। আজকের শিশুরা হবে সেই কাণ্ডারি। এর আগে শেখ রাসেল পদক 2023 বিজয়ীদের হাতে পদক ও সম্মাননাপত্র তুলে দেন শেখ হাসিনা। এছাড়া স্মার্ট বাংলাদেশ পদক 2023 প্রদান করেন প্রধানমন্ত্রী। শেখ রাসেল দিবস উপলক্ষে এর আগে প্রধানমন্ত্রী আইসিটি মন্ত্রণালয়ের বেশ কিছু প্রকল্পের উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। রিজওয়ান ফয়েজ, এটিএন নিউজ, ঢাকা।